বাঁচানো গেল না ফেনীতে আগুন হামলার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আমরা এখানে যা চেষ্টা করেছি এবং যেভাবে চিকিৎসা করি এর থেকে বেশি চেষ্টা যে পরিমাণে বার্ন ছিল তার থেকে বাঁচার চান্স খুবই কম ছিল মামলায় বেরিয়ে আসছে নানা ফাঁক খবর পুলিশের দুরকম বক্তব্য অপরাধীদের পার পেয়ে যাওয়ার শঙ্কা যে মেয়েটার নাম কথা বলা হচ্ছে আমরা ওই মেয়েটাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি আপনাদের কারো ক্লিয়ার করি সম্পা নামে কাউকে আমরা গ্রেফতার করি নাই দেখছিলেন প্রধান শিরোনাম রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের ৫ লাখ টাকা দিল গ্রিন লাইন বাকি ৪৫ লাখ টাকা দিতে এক মাস সময় দিলেন আদালত চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বললেন যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয় মাওয়া প্রান্তে বসানো হল পদ্মা সেতুর দশম স্প্যান এখন দৃশ্যমান ১.৫ কিলোমিটার সেতু চলতি মাসে বসবে আরও একটি স্প্যান এবং আইন অনুযায়ী ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে সম্প্রচার করা যাবে না কোনো বিজ্ঞাপন জানালেন তথ্যমন্ত্রী হুঁশিয়ার করলেন পরিবেশকদের বাঁচানো গেল না ফেনীতে আগুন হামলার শিকার নুসরাত জাহান রাফিকে রাত ৯:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে আগামীকাল ময়নাতদন্তের পর নুসরাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এদিকে নুসরাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার সামন্তলালের নেতৃত্বে মেডিকেল বোর্ড এবং সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছিল শ্বাসনালী সহ শরীরের ৭৫% পোড়া নিয়ে ফেনীর সোনাগাজী থেকে নিয়ে আসা হয়েছিল নুসরাতকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেল না ফেরার দেশে গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আরেকটি ভবনে ডেকে নিয়ে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় একদল মুখোশধারী গুরুতর অবস্থায় তাকে ওই দিনই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এর আগে সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করে তার পরিবার এর জেরে অধ্যক্ষের অনুসারীরা পরীক্ষা কেন্দ্র থেকে ডেকে নিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অধ্যক্ষের বিরুদ্ধে আমরা সর্বাত্মক চেষ্টা সেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের ডাক্তার আমাদের স্বাস্থ্যমন্ত্রী সবাই দোয়া ছিল সবাই চেষ্টা করছে যে পরিমাণে বার্ন ছিল তার থেকে বাঁচার চান্স খুবই কম ছিল আজকে আমরা সিঙ্গাপুরের সাথে কথা বললাম তখন সিঙ্গাপুর কিন্তু একটা কথা বলছিল যে এখনো তার সেই অবস্থা নাই তাকে ট্রান্সপোর্ট করার মতো মানে প্লেনে যাওয়ার মতো শিশু ছিল না তো যাই হোক এটা কিছুই বলার নাই এখন আমরাও খুব দুঃখিত আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন এই মুহূর্তে ঢাকা মেডিকেলে রয়েছেন সহকর্মী শফিক মোহাম্মদ বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে শফিক ফয়সাল আপনি জানেন যে গত শনিবার থেকেই কিন্তু ফেনীর যে সোনাগাজী থেকে অগ্নিদগ্ধ অবস্থায় নুসরাত জাহান রাফি এসেছিলেন সে কিন্তু গত সোমবার থেকে হচ্ছে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং আজকে রাত ৯:৩০টার দিকেই কিন্তু লাইফ সাপোর্টে থাকা অবস্থায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু তার অবস্থা খুবই আশঙ্কাজনক হচ্ছিল এবং আস্তে আস্তে খুবই খারাপ অবস্থা হয় এবং তার পরপরই কিন্তু ডাক্তাররা যে ৮ সদস্যের মেডিকেল বোর্ড ছিল তারা কিন্তু তারা সেই সমস্ত ডাক্তারদের সাথে আলোচনার পরেই কিন্তু তার লাইফ সাপোর্টটা ৯:৩০টার সময় খুলে ফেলা হয়েছে এবং এর মাধ্যমেই কিন্তু আসলে যে দীর্ঘ ৫ দিন যে মৃত্যু যন্ত্রণা ভোগ করছিল রাফি সেই রাফির জীবন অবসান হলো এবং এরপরেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওই যে বার্ন ইউনিট আছে বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন তিনি আমাদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে আজকে লাশ হিমঘরে রাখা হবে আর যেহেতু এটি
পুলিশ কেস এবং এখানে কিন্তু বেশ কিছু যারা তার মানে তাকে অগ্নিদগ্ধ করে মারা হয়েছে, এ কারণেই কিন্তু পোস্টমর্টেম হবে সকাল 8টায় এবং 8টার পরেই কিন্তু পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়াও কিন্তু পাশাপাশি আপনি জানেন যে ঘটনার শুরু থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার খোঁজ খবর রাখছিলেন এবং তার নির্দেশেই কিন্তু হাসপাতাল থেকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। সেই উদ্যোগের এক মুহূর্তে কিন্তু সিঙ্গাপুরের সাথে যে সিঙ্গাপুরের হাসপাতাল এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের যে হাসপাতাল, সেই হাসপাতালের পক্ষ থেকে কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে তার যে শরীরের অবস্থা সেই অবস্থায় কিন্তু এখন এইখান থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার মতো কন্ডিশন নেই এবং গতকালও কিন্তু তার একটি অপারেশন হয়েছে এবং এই অপারেশনের পরপরই কিন্তু তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং তার আগে থেকে লাইফ সাপোর্টে ছিল কিন্তু আজকে সন্ধ্যার পর যেহেতু তার অবস্থা আরও অবনতি হয় এবং তারপরে কিন্তু 9:30 সময় তার মৃত্যু ঘোষণা করা হয়েছে এবং এই খবর পেয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সমবেদনা জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন। তো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে ফয়সাল আমার কাছে এই ছিল সবশেষ। মারা গেছেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি, সেই খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিক মাহমুদ। এদিকে নুসরাতের উপর আগুন হামলা মামলায় বেরিয়ে আসছে নানা ফাঁকফোকর। অভিযুক্ত শম্পাকে আটকের কথা বলা হলেও আদালতে তোলা হয় উম্মে সুলতানা পপি নামের আরেক ছাত্রীকে। এদিকে রিমান্ড আবেদন শুনানির জন্য আদালতে নুসরাতের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, আর এসব জটিলতার কারণে আসামিদের পার পেয়ে যাওয়ার শঙ্কা বাড়ছে বলে মনে করছেন পাবলিক প্রসিকিউটর। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতার মুন্নার রিপোর্ট। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয় গত 8 এপ্রিল রাতে ভুক্তভোগীর ভাই বোরকা পরিহিত অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন। 9 এপ্রিল পুলিশের পক্ষ থেকে নতুন করে বলা হয় 8 জনের নাম উল্লেখ করে আরেকটি এজাহার দাখিল করা হয়েছে। 8 এপ্রিল লাইফ সাপোর্টে নেওয়ার আগে মুমূর্ষ নুসরাত ডাইন ডিক্লারেশনে আগুন দেয়ায় শম্পা নামে একজনের জড়িত থাকার কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক শম্পাকে আটকের কথা জানান। শম্পা বা চম্পা বা আরও একটা নাম আছে এর মধ্যে, এই নামটা আমরা শুনছি কিন্তু নামটা কিন্তু কনফার্ম না। তারপরও আমরা ওই নামের মেয়েটাকে জানেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তবে বুধবার দুপুরে এই মামলায় সন্দেহভাজন হিসেবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয় উম্মে সুলতানা পপি নামে আরেকজন আলিম পরীক্ষার্থীকে। মামলার তদন্তকারী কর্মকর্তার দাবি, শম্পা নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এই পর্যন্ত 9 জন আসামি গ্রেপ্তার আছে, 9 জনের মধ্যে 6 জন অজ্ঞাতনামা এবং 3 জন এজাহারনামী আসামি। শম্পা নামে কাউকে আমরা গ্রেপ্তার করিনি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। আদালতে যে এজাহারটি দাখিল করা হলো সেখানে শম্পার কোনো অস্তিত্ব নাই এবং শম্পার সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকা এমনকি ডিএজি মহোদয় বলেছে শম্পা পুলিশ হেফাজতে আছে, কিন্তু আমরা আজকে পর্যন্ত তাকে আদালতের সোপর্দ করতে শম্পাকে দেখলাম না। তদন্তে গরমিলের সুবিধা নিয়ে আসামিরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে বলে মনে করেন পাবলিক প্রসিকিউটর। যদিও এজাহারকারী ঢাকায় থাকার কারণে ওকালতনামা অনেককে দিতে পারেননি, কিন্তু আইনজীবী সমাজ স্বপ্রণোদিত হয়ে অনেক আইনজীবী রাফির পক্ষে দাঁড়িয়েছে। সঠিকভাবে তদন্ত করে সিএসটা দাখিল না করে সেক্ষেত্রে আসামিরা বেনিফিট পায়, আর যদি সঠিকভাবে তদন্ত করে যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাদী তার সুফল পায়। এ ঘটনায় সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এর আগে দুপুরে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে আগুনে ঝলসে হত্যা মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন এবং অপর 2 আসামি 5 দিন করে রিমান্ডে দেন আদালত। জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ আদেশ দেন। মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন ও রাফির সহপাঠী আরিফকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন এবং প্রভাষক আফসার রাফির সহপাঠী আরিফকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাস চাপায় পা হারানো রাসেলকে অবশেষে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিল গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। আদালতে এই চেক রাসেলের কাছে হস্তান্তর করা হয়। বাকি 45 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে রাসেলের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন
গ্রিন লাইন বাস মালিক। ক্ষতিপূরণের টাকা এড়াতে বেশ কিছুদিন ধরে দৌড়ঝাঁপ করল গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গিয়েও হেরে যায় তারা। বুধবার ক্ষতিপূরণের 50 লাখ টাকা দিতে আবারও সময় চান বাস মালিক। বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দেন আদালত। 3টায় রাসেলের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন গ্রিন লাইন পরিবহন পক্ষের আইনজীবী। বাকি 45 লাখ টাকা এক মাসের মধ্যে পরিশোধ করতে বলেন উচ্চ আদালত। অ্যাক্সিডেন্টের ঘটনা যে ক্রিমিনাল পেনাল অফেন্সটা, সেটাও আমরা চাচ্ছি খুব ইমিডিয়েটলি, কারণ ওটা তো অফেন্সটা ভিন্ন। তার পাটা কাটা গেল, সে পাওয়া ফেরত পাওয়া, তারপর মাননীয় আদালতে আমরা যথেষ্ট ভালো আদেশ দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন। এদিন গ্রিন লাইনের মালিকের আইনজীবী জানান আদালতের আদেশ মেনে বাকি টাকাও পরিশোধ করা হবে। 50 লক্ষ টাকা তো এটা আদালতের নির্দেশ, এটা কমপ্লাই করতেই হবে, না করলে এইটার কনসিকোয়েন্স কি এটা তাকে ভোগ করতে হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল এন্ড দি কোর্ট। এই আদেশে সন্তোষ জানিয়েছেন এক পা হারানো রাসেল। 5 কোটি টাকা দিয়ে একটা পা লাগাই, আমি আগের জীবনে ফিরে যেতে পারবো। বাকি যে 45 লাখ টাকা আদালত যেহেতু রায়টা দিয়েছে, রায়টা যেন দ্রুত কার্যকর। গত বছরের 28 এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় এক পা হারান প্রাইভেট কার চালক রাসেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলমান উন্নয়নকে টেকসই করতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণার মধ্য দিয়েই উন্নত সমাজ গড়ে তুলতে হবে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিএনপি জামায়াতের শাসন আমলে গবেষণার পথ তারা বন্ধ করেছিল বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। দেশের বিভিন্ন খাতে উন্নয়নের পেছনে শুধু বিদেশি বিনিয়োগ আর নীতিগত সিদ্ধান্তই কাজ করেনি, ফল এসেছে নানা মাত্রার গবেষণাতেও। জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরির জন্য আওয়ামী লীগের প্রথম মেয়াদ থেকেই রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়ার কর্মসূচি চালু হয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, 30 জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং 37 জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে বিজ্ঞান গবেষণা আরও এগিয়ে নিতে হবে। জানান, উন্নয়ন টেকসই করতে গবেষণার কোনো বিকল্প নেই। বিশ্বটাই হচ্ছে একটা পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির যুগ এখন, তো যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। অর্থনীতির যে আজকে আমরা উন্নতি করছি, সেটা আমাদের টেকসই করতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের একমাত্র গবেষণাই দিতে পারে আমাদের সেই পথ। সমুদ্র সম্পদ, মহাকাশ সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারা কি করে দেশের উন্নয়ন করবে। বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্রের উপরেও আমাদের গবেষণা একান্তভাবে প্রয়োজন। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, যারা এখনো যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, যোগীবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। উন্নত দেশ গঠনে প্রযুক্তি ও সম্ভাবনার সব ক্ষেত্র কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরি হোক, সেটাই আমাদের লক্ষ্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুই পাড়েই এখন দৃশ্যমান পদ্মা সেতু। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসানো হলো সেতুর স্প্যান। 10ম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পুরো 1.5 কিলোমিটার সেতু। সামনের দিনগুলোতে এ প্রান্তে একাধিক স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। চৈত্রের সকালে পৌষের রূপ, চোখের সামনে দেয়াল তুলে আছে ঘন কুয়াশা, আকাশে মেঘের ঘনকটা, সব মিলে তাই প্রতিকূল আবহাওয়ায় শুরুতে সংশয় ছিল স্প্যান উঠানোর ব্যাপারে। তবে বুধবার সকাল 8:30 পর ইতিবাচক সাড়া মেলে প্রকৌশলীদের কাছ থেকে। 8 ঘন্টার ব্যবধানে মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে আসা হয় 1.5 কিলোমিটার দূরের মাছ নদীতে, নির্ধারিত 13 ও 14 নম্বর পিলারের কাছাকাছি। এরপর শুরু হয় স্প্যান বসানোর প্রস্তুতি। স্পেনবাহী ক্রেনটি দুই পারে অ্যাঙ্করিং এর পর এটিকে পিলারের পজিশনে আনতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। অবশেষে তোলা সম্ভব হয় পিলারের উপর।
জাজিরার পর এবার মাওপ্রান্ত স্পেন বসানোয় আশাবাদী হয়ে উঠছেন দুই পারের মানুষ। খুবই ভালো লাগছে, কারণ আমাদের দেশে একটা সম্পদ, এটি সবচেয়ে বড় উন্নত। একটার পর একটা এরকম স্পেনের কাজগুলো উঠতেছে, যে আমাদের লাভ হচ্ছে, আমাদের ভালো লাগতেছে। পদ্মা সেতু যে স্পেন বসতেছে তাতে আমাদের খুবই আনন্দ লাগে। মুরব্বীরা বলে গেছে স্বপ্নের একটা মানে সেতু হইব একসময়, আসলে স্বপ্নের সেতু বাস্তব হইতেছে। চলতি মাসে আরও একটি স্পেন বসানোর পরিকল্পনা আছে সেতু কর্তৃপক্ষের। সামনের দিনগুলোতে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের কাজের গতি আমরা আরেকটু দ্রুত করার জন্য আমাদের চিন্তা ভাবনা কীভাবে করা যায় সে নিয়ে আমরা কাজ করছি। মূল ইয়ে হলো আমাদের প্রোগ্রেসটাকে আরও বাড়ানো যায় কিনা। এখন দুইটা একটা করতেছি, দুইটা করা, দুইটার পরে আরও বাড়ানো যায় কিনা সেটাও আমরা আগে দুইটা করি, তখন দেখতে হবে যে আমরা আরও পারি কিনা। দশম স্পেনটি মাওপ্রান্তে বসানো হলো, এর পরের স্পেনটি আবার বসানো হবে জাজিরা প্রান্তে আগের আটটির সঙ্গেই। এরপর কাজ আবার সরিয়ে আনা হবে স্পেনটির পাশে। মাওপ্রান্তে বেশ কিছু পিলার দৃশ্যমান হলো এতদিন এখানে স্পেন বসানো যায়নি কারিগরি কারণেই। দশম স্পেনটি বসানোর মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান ঘটল। তবে সামনে ঘোর বর্ষায় তীব্র স্রোতের কারণে এখানে কাজ করা দূরও হয়ে পড়বে। যদিও নদীতে আরও দশটি পিলার দৃশ্যমান থাকায় দ্রুত কাজ এগিয়ে নেওয়া গেলেই মিলন ঘটবে প্রত্যাশা ও প্রাপ্তির। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ডাউনলিঙ্ক করা বিদেশি চ্যানেলগুলোতে আইন অনুযায়ী কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। দেশে ব্যবসা করতে হলে আইন মেনেই করতে হবে বলেও বিদেশি চ্যানেলের পরিবেশকদের হুঁশিয়ার করেন মন্ত্রী। বিদেশি চ্যানেলের দৌরাত্মে দেশি গণমাধ্যমের দিকে নজর নেই দর্শকদের, সেই সঙ্গে আইন না মেনে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে আরও বেড়েছে ক্ষতির মাত্রা। সকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো নেতাদের সঙ্গে বৈঠকে উঠে আসে এসব সমস্যা। সময়ের প্রয়োজনেই কেবল নেটওয়ার্ককে ডিজিটাল করা সহ বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরেন অ্যাডকো নেতারা। বিটিভির আমল ছিল, তখনও কিন্তু বিদেশি বিজ্ঞাপনের জন্য মডেল হলে 25% প্রিমিয়াম আর মেক হলে ফার্দার 25% প্রিমিয়ামের একটা ব্যাপার ছিল। সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো এই আইনটা প্রণয়নের জন্য। আমাদের ক্লিন ফিড না থাকাতে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো বাইরে থেকে আসছে। আমরা আশু এর একটা ভালো ফল এবং ফুল রেজাল্ট আমরা দেখতে চাই। সারা বিশ্বে এবং পাশের দেশে ডিজিটাইজেশন হয়ে গেছে টেলিভিশন চ্যানেল কেবল অপারেটরদের। মাননীয় তথ্যমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাবো, তিনি যেন এক বছরের একটা সময় বেঁধে দেয় যে এর ভিতরে ডিজিটাইজেশন করতে হবে। এ সময় ডাউনলিঙ্ক করা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কোনো এখতিয়ার নেই সে কথা পরিবেশকদের মনে করিয়ে দেন তথ্যমন্ত্রী। বিদেশি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশি বিজ্ঞাপন নয়, আইন অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞাপন দেখাতে পারে না। আইন যদি কেউ না মানে তাহলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে, 2 বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে। বিদেশ থেকে বিজ্ঞাপন তৈরি করে দেশীয় চ্যানেলে প্রচার করায় বিজ্ঞাপন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। আমাদের দেশের কলাকুশলীদের ব্যবহার না করে, আমাদের দেশের যারা বিজ্ঞাপন বানায় তাদেরকে কাজ না দিয়ে দেখা যায় বিদেশ থেকে বিজ্ঞাপন বানিয়ে আনা হচ্ছে সেকেন্ড গ্রেড শিল্পী দিয়ে, এতে আমাদের এই শিল্পটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কিছু বিধি কার্যকর করা প্রয়োজন, এটি আপনাদের সাথে আলাপ করে আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে সেই কার্যক্রম ইনশাআল্লাহ গ্রহণ করব। আইন অমান্য করে ডাউনলিঙ্ক করা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করায় 1 এপ্রিল দুটি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয় তথ্য মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানে বুধবার তুরাগ তীরে উচ্ছেদ চালানো হয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ ও বিশ্বাস বিল্ডার্সের হাউজিংয়ে। বিআইডব্লিউটি এর অভিযোগ, হাউজিং দুটি তুরাগের বিশাল এলাকা দখল করে ক্রেতাদের কাছে তা প্লট আকারে বিক্রি করছে। এদিনও নদী দখল করে গড়ে তোলা কয়েকটি বালুর গদি নিলামে দেয়া হয়। নদী উদ্ধারে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে বুধবার তুরাগ তীরের কয়েকটি বালুর গদি দখলমুক্ত করে তা তাৎক্ষণিকভাবে নিলামে দেয় বিআইডব্লিউটিএ। উচ্ছেদ করা হয় নদী তীরে গড়া অবৈধ স্থাপনাও। একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছে, তারা কর্ণপাত না করে অবৈধভাবে এখানে নদী ভরাট করে তারা বালির ব্যবসা পরিচালনা করে আসছেন, প্রায় 20 লক্ষ টাকার মতন নিলাম প্রদান করা হয়েছে। অভিযানে দেখা যায় তুরাগের সাভারের বিরুলিয়া অংশে বিশাল এলাকা জুড়ে নদীর জায়গায় হাজার হাজার গাছ লাগিয়ে গড়ে তোলা হয়েছে আমিন মোহাম্মদ ও বিশ্বাস বিল্ডার্সের দুটি আবাসন প্রতিষ্ঠান।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, হাউজিং কোম্পানি দুটি নদীর উভয় পাশে সড়ক তৈরি করে সেতু নির্মাণের কথা বলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আমিন মোহাম্মদ গ্রুপ এবং বিশ্বাস বিল্ডার তুরাগ নদীর বেশ কিছু অংশ তারা ভরাট করে অবৈধভাবে আপনার এটা আপনার প্লট করে বিক্রি করার পাইতারা করছে, জনসাধারণকে এক ধরনের প্রতারণা করছে যে তারা এখানে ব্রিজ করবে। এ সময় হাউজিং এর সড়ক নির্মাণের জন্য ব্যবহৃত ইট ও বালু নিলামে বিক্রি করে দেয়া হয়। মূল ঢাকা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বের আলাদা এক সবুজ দিগন্ত, এ ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন এসব অবৈধ হাউজিংগুলো সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি করে আসছে। তাই বিএডব্লিউটিএ বলছে, নদীর পাড়ের যে কোনো প্লট বা জমি কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, সাভার, ঢাকা। আগামী বছরের মধ্যে সব বাস কোম্পানিকে 6টি কোম্পানির অধীনে এনে 22 রুটে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান মেয়র। কোম্পানিগুলোকে 6টি কোম্পানির আওতায় এনে বাস রুট পরিচালনা করা হবে এবং সেই বাস রুটের সংখ্যা হবে 22টি। আমাদের জনগণের সেবা প্রদানের মধ্য দিয়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠেছে ভ্রাম্যমান সিএনজি ফিলিং স্টেশন। অভিনব কায়দায় জেলা প্রশাসনের নাকের ডগায় একটি চক্র গড়ে তুলেছে এ স্টেশন। বিভিন্ন উপজেলায় কাভার্ড ভ্যানে 150 গ্যাসের সিলিন্ডার থেকে পাইপ দিয়ে ডিসপেন্সার মেশিনের মাধ্যমে গাড়িতে বিক্রি হচ্ছে গ্যাস। ফায়ার সার্ভিস বলছে, সিলিন্ডারের মাধ্যমে গাড়িতে গ্যাস সরবরাহ ঘটতে পারে যে কোনো সময় ভয়াবহ বিস্ফোরণ। বিষয়টি নজরে নিয়ে জানিয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, এটা পুরোপুরি অবৈধ। আর অবৈধ ব্যবসার মালিকরাও স্বীকার করেন তাদের কোনো অনুমতিপত্রই নেই। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রায় প্রতিদিন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটছে। অথচ এক শ্রেণীর লোভী ব্যবসায়ী নিয়ম নীতির তোয়াক্কা না করে অবিশ্বাস্যভাবে গড়ে তুলেছেন ভ্রাম্যমান সিএনজি ফিলিং স্টেশন। একটি কাভার্ড ভ্যানে 150 বড় বড় গ্যাস সিলিন্ডার রেখে পাইপ দিয়ে ডিসপেন্সার মেশিনের মাধ্যমে সিএনজি প্রাইভেট কার সহ যানবাহনে গ্যাস সরবরাহ করছে। প্রতিটি কাভার্ড ভ্যানে 45,000 থেকে 50,000 টাকার গ্যাস থাকে। পাম্পে প্রতি সিএফটি সিএনজির মূল্য 40 টাকা হলেও তারা বিক্রি করছেন 50 থেকে 60 টাকায়। কোনো নিয়মকানুন না মেনে এভাবে গ্যাস বিক্রি করায় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। অনুমোদনবিহীন যদি তারা এভাবে ব্যবসা চালিয়ে যায় তাহলে আমার মনে হয় এই এলাকার জন্য বড় ধরনের একটা বিপজ্জনক অবস্থা ঘটতে পারে। ঢাকা শহরে আগুন লেগে পুড়ে যাইতেছে, আমাদের এলাকাতে এরকম হয়ে আমরা চাই না। নিরাপত্তা যতটুকু করা দরকার ততটুকু করা, এরপরে এটা জিনিসটা করা উচিত। এদিকে পুলিশের নজরদারির কারণে হাইওয়েতে উঠে গ্যাস নিতে না পারা সিএনজি চালকরা এর সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। এখন গ্যাস থাকলে মনে করেন যে কোনো টাইম আমরা পাইতেছি, মেন রোডে আমার গরম লাগতেছে না। যেমন গ্যাস নাই তো একটু গ্যাস হলেও আমাকে একটু আয় গায়ে আর। সখীপুরের পেট্রোল পাম্পে গড়ে তোলা ভ্রাম্যমান সিএনজি ফিলিং স্টেশন মালিক রেহানা বেগম স্বীকার করেন, গ্যাস বিক্রির কোনো বৈধ কাগজপত্র তার নেই। আর এটা বন্ধের দাবি জানিয়েছেন জেলা সিএনজি পাম্প মালিক সমিতির সভাপতি। গ্যাসের ব্যাপারে আমার এখনো কোনো কাগজপত্র নেই, এটা এক ধরনের অন্যায় বলা চলে। আমার বিজনেস না হয় তাহলে এটা হয়তো আমি সরাই দিব। গ্যাস বিক্রি করাটাই সম্পূর্ণ অবৈধ, বেআইনি। কোনো দুর্ঘটনা ঘটে এটা ম্যাসিভ দুর্ঘটনা হবে, অনেক যানমালের সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটবে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস বলছে, কাভার্ড ভ্যান থেকে গাড়িতে সিএনজি বিক্রি মারাত্মক ঝুঁকিপূর্ণ। যখনই গ্যাস সিলিন্ডার একটা ব্লাস্ট হবে, এটার বাড়িতে প্রত্যেকটা সিলিন্ডার ব্লাস্ট হবে এবং আশেপাশে যা থাকবে সব একবার ক্ষতিগ্রস্ত হবে, মানুষ তো বাঁচবেই না। আর জেলা প্রশাসক জানালেন, ভ্রাম্যমান সিএনজি ফিলিং স্টেশনের কোনো তথ্য তার জানা নেই, এর কোনো অনুমোদন দেয়া হয়নি বলেও জানান তিনি। স্টেশন যেখানে স্থাপন করে সেক্ষেত্রে আমরা অনুমোদন দিই, এভাবে মোবাইল গ্যাস বিতরণ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে এটা আমরা জানাই ছিল না। অবৈধে ভ্রাম্যমান সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা জানায়, চট্টগ্রামের ব্যবসায়ীরা এই অভিনব পদ্ধতির উদ্যোক্তা। মূলত তারা রাতের অন্ধকারে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন থেকে বড় বড় সিলিন্ডারে গ্যাস কেনেন 45 টাকা সিএফটি দরে। জেলার সখীপুরে 2টি, ভুয়াপুরে 1টি এবং মধুপুরে 2টি ভ্রাম্যমান সিএনজি স্টেশন রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
বাঁচানো গেল না ফেনীতে আগুন হামলার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতকে। কাল ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর জানালেন চিকিৎসক প্রধানমন্ত্রী শোক। বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 5 লাখ টাকা দিল গ্রিন লাইন, বাকি 45 লাখ টাকা দিতে এক মাস সময় আদালতের। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। মাওয়া প্রান্তে বসানো হল পদ্মা সেতুর 10ম স্প্যান, এখন দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু, চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। এবং আইন অনুযায়ী ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে সম্প্রচার করা যাবে না কোনো বিজ্ঞাপন, জানালেন তথ্যমন্ত্রী, হুঁশিয়ার করলেন পরিবেশকদের। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।